আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র একটি নাম্বার ব্যবহার করে যে কোনো ব্যক্তির নাম, ঠিকানা ও পরিচয় ছবি সহ বের করতে পারবেন। আমরা অনেকেই কোনো ব্যক্তির নাম, ঠিকানা, ছবিতে ফেসবুক বা ইমোতে সার্চ দিই। যদি ফেসবুক বা ইমো, হোয়াটসঅ্যাপে যদি তাদেরকে খুঁজে না পাই, মনে করি যে না তাদেরকে আমরা খুঁজে পাবো না, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। আজ এমন একটি অ্যাপস দেখাবো যার মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তির পরিচয় বের করতে পারবেন ছবি সহ, খুব সহজে, এবং এটি 100% গ্যারান্টেড। প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে সার্চে লিখতে হবে আইকন। আপনারা আইকন লিখে সার্চ দিবেন, দেওয়ার পর এমন একটি অ্যাপস দেখতে পারবেন আইকন, জাস্ট এটি ইনস্টল করে নেবেন। এখান থেকে ওপেন দিয়ে দিব। আমি যেভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো সেভাবে যদি আপনারা সেট আপ করে নেন এই অ্যাপ্লিকেশনটি, তাহলে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি কাজ করবে, অন্যথায় কাজ করবে না। ওয়েলকাম টু আইকন, এখান থেকে গেট স্টার্টেড আমরা প্রেস করে দেব। এখান থেকে সেট আইকন অ্যাজ ইউর ডিফল্ট ফোন অ্যাপস, এটা সেট এজ ডিফল্ট করে দিতে হবে। আইডেন্টিফাই কলার, শো কলার আইডি অন রিঙ্গিং স্ক্রিন, এটা এনেবল করে দিতে হবে। জাস্ট এখানে ডিসপ্লে ওভার দ্যাট আদার অ্যাপস, এটাতে আইকন এনেবল করে দিতে হবে, দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার যেটা নাম্বার আছে সেই নাম্বারটি দিয়ে এখান থেকে কানেক্ট দিয়ে দিবেন অটোমেটিকলি। তো আমাদের অ্যাপ্লিকেশনটা অন হয়ে গেছে, দেখতে পারতেছেন জাস্ট সব নাম্বার আমার বের হয়ে যাচ্ছে। আমার ফোনে কিন্তু ছবি সহ কোনো নাম্বারই সেভ করা নাই, কিন্তু অটোমেটিকলি এই অ্যাপসের মাধ্যমে সেটি ট্রেস হয়ে বের হয়ে আসছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কোনো নাম্বারে আপনার সার্চ দিয়ে তাদের ছবি বের করুন। জাস্ট এক নেম অন নাম্বারে চলে যাব। এক্সাম্পল হিসেবে একটা নাম্বার আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে এই নাম্বারে যদি আমরা হোয়াটসঅ্যাপ দেখতে চাই তাহলে হোয়াটসঅ্যাপ চলে আসবে, বা যে কোনো আননোন নাম্বার আপনারা দেখতে চাইলে সেটি সম্ভব। যে কোনো নাম্বার টাইপ করবেন, তো সেখান থেকে আপনারা যে কোনো ইনফরমেশন ছবি সহ তাদের বের করে ফেলতে পারবেন খুব সহজে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।